আসসালামু আলাইকুম। কৃষকের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আমি নিয়ে আসলাম এখন আমার একটি জমিতে, সেটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা ঘাসটা পানিতেও জন্মে, উঁচু জমিতেও জন্মে। দেখুন, ঘাসটা প্রায় আমার আমার সমপরিমাণ লম্বা হয়েছে। আসলে কিন্তু ঘাসটা একটু কাত হয়ে আছে, লম্বা করলে এটা আমার থেকেও বড়। তো যাই হোক, যেহেতু এটা পানিতে ভাসমান অবস্থায় জন্মাতে পারে, সেই ক্ষেত্রে ঘাসটা কিন্তু অনেক লম্বা হয়ে থাকে। কারণ আপনারা জানেন, কলমিলতা কিন্তু ভেসে ভেসে জন্মে, তেমনি এটাও ভেসে ভেসে জন্মে এবং ছড়িয়ে ছিটিয়ে পানিতে হয়। আর যখন আপনার স্থলে পানি শুকিয়ে যাবে, তখনও কিন্তু এটা কিন্তু বর্তমানে স্থলে আছি আমি, মানে পানি শুকনো মৌসুম এখন। তো এই মৌসুমেও দেখেন গাছটা কত সুন্দর ফলন। তো আমরা যারা গবাদি পশু পালন করি, তাদের দুশ্চিন্তা থাকতে হয়, কারণ মৌসুমে, শুকনো মৌসুমে অনায়াসে সমস্ত ঘাস খুব সহজে আমরা সংগ্রহ করতে পারি, কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু আমাদের এরকম ওয়ে থাকে না, সেক্ষেত্রে ঘাসের সংকটে পড়তে হয়। সেসব ভাইদের জন্য ভিডিওটা খুবই খুবই কার্যকরী, যে লোল্যান্ড ভূমিতে যাদের বাসস্থান জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেসব জায়গায় আপনি ঘাসটা চাষ করবেন। নিঃসন্দেহে বর্ষার মৌসুমে আপনার ছাগল গরু ছাগল পালা আপনার অনায়াসে সহজ ব্যাপার হয়ে যাবে। তো এটা আবারও বলি, ঘাসটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, নরম ঘাস, প্রোটিনযুক্ত ঘাস, এটা মিষ্টি স্বাদযুক্ত ঘাস। তো এই ঘাসের কাটিং আমরা অনলাইনে বিক্রি করে থাকি, সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংটা আমরা ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনারা এই কাটিংটা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কৃষকের ভাবনা, আর না, কৃষকের ভাবনা নিয়েই আমাদের কাজ। কৃষকের ভাবনার নতুন আপডেট তথ্যমূলক ভিডিও দিয়ে তাদের ভাবনা দূর করতেই আমরা পাশে থাকার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এই ঘাসটা আপনার কী চাহিদা পূর্ণ করবে? বর্ষার মৌসুমে এবং শুকনো মৌসুমে এই ঘাসটা সমপরিমাণ জন্মে, সেক্ষেত্রে আপনার বর্ষার বেলায় টেনশনটা দূর হয়ে যাবে, অল সারা বছরই আপনার ঘাসের যোগান পাবেন এই ঘাসটা থেকে। তো এই ঘাসটার গুণাবলী বলে শেষ করার মতো না, সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘাসটা পানিতেও জন্মে। তো আপনারা জানেন, সব ঘাস পানিতে আপনার জন্মে না, কিছু কিছু ঘাস জন্মে, তার ভিতরে বেস্ট ফলন পাবেন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। যত পানি হোক, তত পানিতে এটা বেশি বেশি জন্মে। তো বন্ধুরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। তো যদি আপনারা এই ঘাসটা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘাসটা আপনাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, আমরা যত্ন সহকারে ঘাসটা আপনাদের হাতে পৌঁছে দেব। তো এই প্রত্যাশা আপনারা রাখতে পারেন। তো বন্ধুরা, দেখেন ঘাসটা কিন্তু নরম, আমি একটা ঘাস আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, এই দেখেন, আলতো সোয়া দিলে ঘাসটা ভেঙে যায়, একদম নরম, একদম নরম একটা ঘাস। এই ঘাসটা অনায়াসে আপনার ছাগল ভেড়া খেতে পারবে, কোনো রকম একটু বাদ যাবে না, সব খেয়ে ফেলবে। আর গরু মহিষের তো কোনো কথাই নেই, মূল সহকারে খেয়ে ফেলবে। তো এই ঘাসটার মূল থেকেই বারবার কাটিং হবে, ঘাস হবে, কেটে কেটে খাওয়াবেন। একবার যদি আপনি লাগাতে পারেন, আপনার যদি বীজ হয়ে যায়, কাটিং হয়ে যায়, আপনি অনেক বছর পর্যন্ত এক কাটিং থেকেই ফেসিলিটি পাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।